আজ মহানবমী। মহানবমীর পূর্ণ লগ্নে শাস্ত্র মেনে ত্রিপুরার রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে চলছে নবমীর পুজো। ত্রিপুরা রাজ্যের এই পুজো অত্যন্ত ঐতিহ্যশালী, দীর্ঘদিনের পুরনো। রাজন্য আমলে 1838 সালে মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য এই মন্দির স্থাপন করার পর থেকেই এখানে অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গাপূজা। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে ত্রিপুরার রাজবংশের প্রায় 500 বছরের ইতিহাস। দুর্গাবাড়ির দেবী দুর্গার প্রতিমা 2 হাত বিশিষ্ট, বাকি 8 হাত দেবী মার কাঠামোর পেছনে লুকোনো থাকে। সুপ্রাচীন রীতি মেনে থেকে এখনও এভাবেই হয়ে আসছে মায়ের পুজো। প্রতি বছর নবমী তিথিতে মহিষ পাঠা বলি হয় এখানে। বলি দেখতে সকাল থেকে মায়ের মন্দিরে তাই উপচে পড়ছে ভিড়। দুর্গাবাড়ির ঐতিহ্যকে স্মরণে রেখে মন্দিরের পুরোহিতদের পাশাপাশি দেবীর পূজায় অংশ নিয়েছেন রাজজনতায়ও। আয়োজন করা হয়েছে মায়ের অন্নভোগের। মহানবমীর পূর্ণ তিথিতে এ ব্যাপারে বিস্তারিত জানালেন মন্দিরের পুরোহিত। আজকে মায়ের মহানবমী দিবস পূজা চলছে, মা অন্নভোগ 12টায় রাত্রিবেলা আরতি হবে, তারপর সকাল 8:30টায় বিজয়াদশমী কীর্তন হবে, তারপর 10টার সময় নারায়ণ চলে যাবে লক্ষ্মীনারায়ণ বাড়িতে, আর ঘর চলে যাবে রাজবাড়িতে। পুজোর আর বাকি মাত্র একদিন, রাত পোহালি দশমী, মায়ের বিসর্জন। সে ব্যাপারেও প্রস্তুতি চলছে দুর্গাবাড়িতে। 6:30টায় এখান থেকে যাত্রা হবে রাজদ্রপুর হয়ে দশমী গেছে মা বিসর্জন। কত বছর ধরে হচ্ছে মায়ের? 48 বছর হবে কালকে 8:30। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়? মায়ের কাছে কি প্রার্থনা করা হয়? দুর্গাবাড়ির দুর্গাপূজার মহিমা এবং আকর্ষণ এমনই যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তো বটেই, বাংলাদেশের অনেকেও এসে সামিল হয়েছেন এই পুজোয়। এখনও অম্লান এই পুজোর গরিমা। মহানবমীকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই দুর্গাবাড়িতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।